জেলা পুলিশের উদ্যোগে ভগবানগোলায় আয়োজিত ফুটবল টুর্নামেন্টে বিজয়ী হলো ভগবানগোলা থানা ফুটবল দল। 16টি দল এই খেলায় অংশগ্রহণ করে। শনিবার ফাইনাল খেলা দেখতে বহু মানুষ ভিড় জমান ময়দানে। পুরুষদের জন্য নার্সিং ট্রেনিং এর সুবর্ণ সুযোগ এখন মুর্শিদাবাদে। WBNC স্বীকৃত, INC প্রস্তাবিত, WBUHS দ্বারা অনুমোদিত মুর্শিদাবাদ নার্সিং ইনস্টিটিউট মেল নার্সিং কোর্সের মাধ্যমে সরকারি চাকরির নিশ্চয়তা পেতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন এই 00100442 নম্বরে। মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো ভগবানগোলায়। এই খেলায় মোট 16টি দল অংশগ্রহণ করে। এদিন ফাইনালে বামুনিয়া বহুমুখী সংঘকে 2 গোলে পরাজিত করে বিজয়ী হয় ভগবানগোলা থানা দল। এদিন ময়দানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলী, SDPO বিক্রম প্রসাদ, BDO পুলক কান্তি মজুমদার সহ বিশিষ্টজনেরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাঁর আমলে বিশেষ করে পুলিশ যে কত আন্তরিক হয়, পুলিশ যে মানুষের বন্ধু হয়, আজকে পুলিশ রক্ত দিচ্ছেন মানুষের জন্য, পুলিশ আজকে খেলা করছেন বিনোদনের জন্য, আজকে কে বিপদে পড়েছে তাকে বাড়িতে যেয়ে পৌঁছে দিচ্ছেন, নিজেরা আজকে ধর পুজো হোক ঈদ হোক ছুটি পাচ্ছেন না, তা সত্ত্বেও মানুষের জন্য তারা কাজ করছেন। সেই জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে খুব ভালোবাসেন, আমাদের পুলিশ খুব ভালো কাজ করছে। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।